খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শিকড় থেকে উঠে আসা দলের নাম আওয়ামী লীগ। রাতারাতি এই দলের জন্ম হয়নি, কোনো অপশক্তির কাছে আওয়ামী লীগ মাথা নত করে না। বুধবার সন্ধ্যায় নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের 22তম সম্মেলনকে ঘিরে নওগাঁ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। এই সম্মেলন 2024 সালের জাতীয় নির্বাচনে দলের জয় ছিনিয়ে আনতে ভূমিকা রাখবে। এ সময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও 11টি উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। উৎসবের রবি উঠে গেছে, চলো চলো আওয়ামী লীগের সম্মেলনে চলো। আমাদের দেশ যে উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এই 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 উন্নয়নকে অব্যাহত রাখতে কোনো সন্ত্রাসীদের কাছে মানুষ মাথা নত করবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই নেতৃত্ব এবং এই উন্নয়নের ভাবধারাকে তারা চির উন্নত করে রাখার জন্য তারা নৌকা মার্কায় ভোট দিবে।